আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হঠাৎ করে আজকে আমি লাইভে আসলাম অনেক দিন পরে লাইভে আসা আজকে লাইভে আসার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে আপনাদের সঙ্গে অনেক দিন আমি সরাসরি কথা বলি না সেখানে আজকে আমরা চেষ্টা করব যে কিছু প্রশ্নের উত্তর আমরা যেন আপনাদেরকে দিতে পারি আর আপনারা যারা জয়েন করবেন তারা যেন এটা শেয়ার করেন হ্যাঁ শেয়ার করলে আরও অনেকে দেখতে পারবে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাতু হ্যাঁ অনেকেই দেখি জয়েন করেছেন আমি আজকে চারটার আগেই শেষ করব। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের খেলা আছে তো যারা অলরেডি জয়েন করেছেন তাদের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে হ্যাঁ সিয়াম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যে কেমন আছেন সরকার নাফিজ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই শেয়ার করে দিলে অনেকে দেখতে পারবে রাকিবুল ইসলাম থ্যাংক ইউ জান্নাতুল হাসান খুবই ভালো অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ তো আমরা অনেক দিন পর লাইভে আসলাম তো আপনাদের কেমন লাগছে এটা জানাবেন মুনিয়া শারমিন থ্যাংক ইউ ভেরি মাছ মেহেদি হাসান দেখার জন্য ধন্যবাদ মোহাম্মদ হায়দার আলী ওয়ালাইকুম আসসালাম লিমা অনেক দিন পরে কি খবর হ্যাঁ লাইভে আসলাম দিন পরে অনেক দিন পরে আমরা লাইভে এসেছি আজকে বেশ কিছু কথা বলবো এবং আপনারা প্রশ্ন করতে পারবেন বিশেষ করে কিছু কিছু বিষয় আমরা আগে শেয়ার করে নিই যে আপনারা জানেন যে আমরা একটি একটা আপনারা বইয়ের কথা বলেছিলেন তো আমরা একটা আমরা মোটামুটিভাবে আপনারা একটা কনক্রিট একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা চাচ্ছি যেগুলো সবাইকে ফ্রিতে দিব এবং আপনারা আমাদের গতকালকের যে ভিডিওটা দেখেছেন দেখার পরে অনেকেই বলেছেন এটার আমরা সফট কপি তা আমরা সফট কপি দিব আপনারা বলেছেন ছবি তুলে পোস্ট দিতে আমরা ছবি তুলে পোস্ট দিব হ্যাঁ এবং আপনারা যেভাবে বলবেন আপনাদেরকে আমরা দিব শুধু একটাই অনুরোধ যে আপনাদেরকে মানতে হবে হ্যাঁ আমরা সব কিছু চাই আমার মনে আছে আমি যখন আইসিআইভিতে ক্লাস নিতাম স্টুডেন্টদেরকে ডাক্তারদেরকে যখন পড়াতাম শুধু মানে এটা নিবে ওটা নিবে স্লাইড নিবে এই নিবে সে নিবে কিন্তু দেখা যাচ্ছে যে পড়ার যে বিষয়টা সেখানে দেখা যাচ্ছে যে বা মানার বিষয় বা করার বিষয় সেখানে আমরা অনেক সময় পিছিয়ে থাকি তো আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে সরাসরি মত বিনিময় করার জন্যেই কিন্তু আমরা এসেছি হ্যাঁ থ্যাংক ইউ মোহাম্মদ মাসুদ ওয়ালাইকুম আসসালাম শুভমোল্লা মাসুদ বিন আবদুল্লাহ আজিজ থ্যাংক ইউ ভেরি মাছ হুমায়রা জাহান ওয়ালাইকুম আসসালাম তো আশা করি আমার শব্দও শোনা যাচ্ছে এবং ওকে কিভাবে আমরা শুরু করব তাই তো হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা কিভাবে শুরু করবো তা আমি এতদিন ভিডিও করেছি ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে সবাই যেহেতু বলছেন একটা বই লেখার কথা আমরা তো বই লিখতে গেলে বিষয়টা হচ্ছে অনেক সময়ের ব্যাপার একটা প্রকাশনীকে দিতে হবে সেখানে একটা মূল্য থাকবে তা আমরা চাচ্ছি যে এই অমূল্য জিনিসগুলো হ্যাঁ মূল্য না থাক মানে ফ্রি হ্যাঁ এগুলো অমূল্য এগুলোর কোনো মূল্য লাগবে না এটা ফ্রি তো আপনারা যেহেতু আপনারা কমেন্টগুলো করেন এবং আমার দেশের বাইরে যারা যারা আমাকে ফলো করছেন তো আমরা সফট কপিটা আমরা যখন শেয়ার করে দিব সবাই আপনারা এটা ডাউনলোড করে আপনারা এটা পেয়ে যাবেন আমরা এটার জন্য চেষ্টা করছি এবং এটা পড়ার পরে আপনারা আমাদেরকে আপলোড আপ ইয়ে দিবেন যে আমাদেরকে আর কি কি অ্যাড করতে হবে যেমন আমি নিজে কিছু কিছু জিনিস আমি এটা চিন্তা করে বের করেছি যে আমরা কিছু রেসিপি দিব যে সকালের নাস্তাটা কেমন হতে পারে দুপুরের খাবারটা কেমন হতে পারে রাতের খাবারটা কেমন হতে পারে এরকম কিছু রেসিপি আমরা দিয়ে দিলাম যে এর ভিতরে যে যেটা আপনার পছন্দ আপনি সেটা খেতে পারেন তারপরে নিঃশ্বাসের ব্যায়াম কিভাবে করে আমি করে দেখিয়েছি ভিডিওতে তো আবার এখানে আমরা আবার একটু মানে লিখে দিব যে হ্যাঁ এইভাবে এইভাবে স্টেপগুলো আপনারা ফলো করবেন তারপরে ভালো ঘুমের জন্য যেটা এখানে আছে এটাকে আরেকটু মানে এলাবরেট করা তারপরে আপনার আরও কিছু বিষয় আমি চিন্তা করেছি যে এখানে অ্যাড করবো যেমন আইবিএস নিয়ে আরেকটু ভালো এখানে লিখবো এটাতে এটাতে আরেকটু ভালো এখানে অ্যাড করব তো আমরাই মনে করি যে আপনারা এটা আগে পড়ে দেখেন এটা কালেক্ট কালেক্ট করেন আমাদের এখানে এখানে আমরা এটার হার্ড কপি দিচ্ছি আর সফট কপিটা আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ দিলে আমরা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দিব এবং এটা বই ঠিক না এটা পুস্তিকা হ্যাঁ এই বিষয়ে আপনারা মতামত দিলে আমরা এটা করব আর আমরা এখানে আরেক কিছু জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে যে অনেককেই যেহেতু আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি না হ্যাঁ কারণ হচ্ছে যে আমার তো রুগী দেখার একটা লিমিটেশনস আছে আমি নিজেকে নিজের লাইফস্টাইলটা আমাকে ঠিক রাখতে হয় তো এই জন্যে আমি চিন্তা করলাম যে কিভাবে আপনাদেরকে আরেকটু বেটার সার্ভিস দেওয়া যায় তো এই জন্যে আমরা এই গাইডলাইনটার পাশাপাশি আমরা যে আসছে আপনার যে কেউ আপনারা যে কোনো আসলে ফ্রিতে আমরা এটাকে আপনাকে বুঝিয়ে দেবো এই গাইডলাইনটাকে আপনাকে বুঝিয়ে দেবো যে হ্যাঁ আপনি এইভাবে ফলো করুন এবং অনেকে আসে যে আমার ওজন কমাতে চাই আমার কথা হচ্ছে দেখুন আমি একজন সুস্থ লোক আলহামদুলিল্লাহ এবং আমি গত শুক্রবারে আমি পঞ্চাশ কিলোমিটার দৌড়িয়েছি হ্যাঁ ম্যারাথন তা আমি একা একা পঞ্চাশ কিলো হাতির জেলে দৌড়ালাম তো এই যে জিনিসটা এটা আমি জাস্ট নিজেকে একটু পরীক্ষা করলাম আর কি যে আমার এন্ডুরেন্স কেমন আছে আমার ফিজিক্যাল ক্যাপাবিলিটি ক্যাপাসিটি কেমন আছে তো আমি একজন সুস্থ আলহামদুলিল্লাহ তবু আমি এটা ফলো করছি হ্যাঁ আমি তবু এটা ফলো করছি এবং আপনারা যারা সুস্থ আছেন তারা যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় মেনে চলতে হবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো আপনারা যারা অলরেডি জয়েন করেছেন তারা যদি সবাই শেয়ার করেন তাহলে আরও অনেকে দেখতে পারবে এবং আমরা চারটা বাজে খেলা দেখতে চলে যাব তার আগে চলুন আমরা কিছুক্ষণ আমরা কথা বলি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে বিষয়ে তাহলে আপনারা প্লিজ এখানে আমাকে করলে আমি প্রশ্নের আনসারগুলো দিব তো এটাকে যেভাবে সাজিয়েছি আমি একটু বিস্তারিত বলতে যাচ্ছি যে প্রথমে আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কি কী হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং কিছু কিছু খাবার আছে যে আমরা সবসময় আমরা খেতে নিষেধ করব যেমন প্রসেসড যত ফুড আছে যেটা সেটা যেটাই হোক যত ভালোই হোক আজকে একজন এসে জিজ্ঞেস করেছে স্যার ক্যাল আমি বললাম দেখেন জিরোক্যালই যে কেমিক্যাল তো আমরা কেমিক্যালটা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং যত রকম ফাস্ট ফুড আছে প্রসেসড ফুড আছে বাজারের তৈরি যে খাবারগুলো আছে প্যাকেটজাত যেগুলো খাবার আছে সেগুলোকে আমরা আসলে নিষেধ করব নিষেধ করে আমরা খাবো কি ন্যাচারাল অর্গানিক খাবার খাবো তো এখানে অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে এটা পাবো কোথায় তো আমি নিজেও আসলে অনেক সময় এটা পেতে আমার প্রবলেম হয় এই জন্যে বলছি যে আপনারা সবাই যদি সচেতন হন তাহলে আপনারা নিজেরা কিছু উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ আমি কিভাবে নিজে এটাকে পেতে পারি তার আগে আমার প্রশ্ন থাকলো যে প্রিয় দর্শক যে আমরা যে পাচ্ছি না এই খাবারগুলো গেল কোথায় মানে ভালো খাবারগুলো পাচ্ছি না কেন আমরা যে দেশি মুরগি খাবো দেশি হাঁস খাবো দেশি মুরগির ডিম খাবো দেশি মানে মাছ যেটা পুকুরের মাছ বা নদীর মাছ বা সমুদ্রের মাছ যেটা ন্যাচারালভাবে গ্রো করেছে যেটাকে কোনো হাইব্রিড করা হয়নি যেটাকে কোনো জেনেটিক্যাল মডিফিকেশন করা হয়নি যেটাকে ন্যাচারাল খাবার খেয়ে বড় হয়েছে মানে যেটাকে মানুষ ফিট করে না তো এই ধরনের খাবারগুলো আমাদের কেন নেই পাচ্ছি না কেন তা অনেকেরই একটা কোশ্চেন যে তাহলে এটা পেতে হলে আমাদেরকে কী করতে হবে এখানে আমি একা কি আমার আমি কি পারবো আপনি বলেন যে আপনা আমি ডাক্তারি করব। হ্যাঁ নাকি এটা বইটা আমরা এখানে এসলেই আমাদের এই যে হেলথ রেগুলেশনে আপনারা যারা আসবেন তাদেরকে আমরা সবাইকে এই বইটা ফ্রি দিবো অনেকে প্রশ্ন করছেন যে এই বইটা পাবো কীভাবে হ্যাঁ তাই যে এখানে আমরা এটাকে ফ্রি দিচ্ছি এবং যারা চাচ্ছেন যে হ্যাঁ একটু তাদেরকে বুঝিয়ে দিতে আমরা বুঝিয়ে দিব পার্সোনালি আর জেনারেলি তো আমি একটু বোঝানোর জন্যে চেষ্টা করছি যে জেনারেলি আমরা কোন কোন কথাগুলো বলছি তাহলে আমাদেরকে অর্গ্যানিক খাবারের জন্যে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে যার অবস্থানে আছেন তাদেরকে চেষ্টা করতে হবে যে উনি ওনার খাবারটা কিভাবে জোগাড় করতে পারবেন এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখবেন যে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ অমকের বিরুদ্ধে কথা বলি অন্যদের বিরুদ্ধে তেলের বিরুদ্ধে কথা বলি বা কোম্পানির বিরুদ্ধে কথা বলি বিষয়টাকে আপনারা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখেন দেখেন কেমন লাগে যে আমার মুখ আমি যে খাবারটা খাবো হ্যাঁ ধরেন আমি এখন ডিটক্স ওয়াটারটা খাবো এটা আমার সিদ্ধান্ত হ্যাঁ আমি এখন মনে করেন যে যে তেলটা খাবো এটা আমার সিদ্ধান্ত এখন বাজারে আপনি যেটা চাইবেন সেটা থাকবে এটা মনে রাখবেন আপনি যদি খারাপ জিনিস চান বাজারে সেটা থাকবে আপনি যদি ভালোটা চান বাজারে সেটা থাকবে আমরা যদি সয়াবিন তেল না খাই তাহলে সয়াবিন তেল তো বাজার থেকে আস্তে আস্তে উঠে যাবে আপনারা কেন বুঝতে পারতেছেন ভোক্তারা যে জিনিস চাইবে হ্যাঁ উদ্যোক্তারা সেই জিনিসটাই দিতে চেষ্টা করবে তাহলে এখানে আসলে আমাদের সঙ্গে কারো দ্বন্দ্ব নেই এতদিন একটাভাবে চলে এসেছে আজকে আপনারা যেভাবে চাইবেন সামনে সেভাবে ইনশাল্লাহ সব কিছু পাবেন তো এই জিনিসটাকে এসে এখানে কারো শত্রুতার বিষয় না এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনারা এখন যেভাবে খাচ্ছেন বাজারে সেই জিনিসগুলোই পাওয়া যাচ্ছে আবার আপনারা যখন আপনাদের খাবারের চাহিদা চেঞ্জ করবেন তখন জিনিসটা পাওয়া যাবে অনেকেই বলছেন যে আমরা ঢেকেচাটা লাল চাল পাচ্ছি না হ্যাঁ এটা আমারও প্রশ্ন কিন্তু আমরা যদি সবাই চাই সামনে পাওয়া যাবে অনেকে উদ্যোগ নেবে অনেকে উদ্যোগ নিচ্ছে হ্যাঁ তাদেরকে আমাদেরকে উৎসাহ দিতে হবে ঠিক আছে এটা গেল একটা আর বইটির ব্যাপারে আমি বারবার বলেছি যে এটাকে আমরা আমরা সফট কপিটা আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ কপি দিয়ে দিব অনেকে বলেছেন যে এটা ছবির আকারে একটা পোস্ট করে দিতে তা আমি সেটাও করে দিব ছবির আকারে এটা পোস্ট করে দিব হ্যাঁ তো এটা হয়তো অনেকে যারা নতুন আসছেন তারা বুঝতে পারছেন না তো এখানে আপনারা যে প্রশ্নগুলো করছেন যেমন অনেকে বলছেন যে আমার পেট জলা তা বিশ্বাস করেন যারা আমাদেরকে ফলো করছে তাদের এখন পেট জলা নেই এবং তাদের কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে না অনেকে জিজ্ঞেস করছেন যে ওজন কমাবেন কিভাবে। তো ওজন কমাবেন মানে আপনি যদি আমাদের এই নিয়মগুলো ফলো করেন আপনার আলহামদুলিল্লাহ ওজন কমে যাবে এখন ওজন কমানোর বিষয়ে অনেকেরই কিছু ভুল ধারণা আছে একটা হচ্ছে যে কিসের ওজন কমাবো আমাদের শরীরে এই যে বললাম যে মাংস বেশি আছে আমার হাড় আছে আমার চর্বি আছে তো আমরা চাই যে আপনার চর্বির ওজনটা কমান আপনার মাংস বৃদ্ধি করুন হাড়কে শক্তিশালী করুন এবং আপনি দিন দিন স্ট্রং হন অর্থাৎ আমরা ফোকাস করছি এনার্জি ফোকাস যে আমরা আমরা নিঃশ্বাসের উপর ফোকাস করছি আমরা এনার্জির উপরে ফোকাস করছি আপনার শক্তির উপরে ফোকাস করছি আপনার যদি শক্তি ভালো থাকে এনার্জি ভালো থাকে আপনার ওজন একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু আপনার যদি ওজন কমে যায় আপনি যদি দুর্বল হয়ে যান আপনি যদি বিছানায় পড়ে যান তাহলে সেই ওজন কমানো দিয়ে আপনার কোনো লাভ নেই সেটা আপনার ক্ষতি এই জন্যে বলছি যে প্লিজ আগে বোঝার চেষ্টা করুন তো আমি অনেকগুলো বিষয় শেয়ার করব আজকে আপনাদের সাথে তো প্রথম যে বিষয়টা শেয়ার করছি যে আমাদের এই আমরা যে যে কে লাইফ একটা ছোট্ট গাইডলাইন তৈরি করেছি এটা আপনারা মতামত জানান হ্যাঁ যে এই জিনিসটা আপনাদের কেমন লাগলো যে অন্তত কিছু জিনিস যারা অন্তত শুরু করতে চাইবেন হ্যাঁ তারা যেন একদম শুরুটা করতে পারেন এই বিষয়ে হ্যাঁ এই যে যারা শুরুটা যেন করতে পারেন এটা নেক্সট হচ্ছে আমরা এটা আপনাদের কাছে সফট কপি যাওয়ার পরে আপনারা আমাকে ফিডব্যাক দেবেন যে স্যার এই জিনিসটা আরেকটু বড় করুন মানে এই এই বিষয়ে আরেকটু একটু এলাবোরেট করুন এই বিষয়টাকে আরেকটু তখন আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা এটাকে ধীরে ধীরে এটাকে বাড়াবো এটাকে কলে বরে বাড়াবো এবং এটা ইনশাল্লাহ ফ্রি এটা ফ্রি এবং আমরা দেখেন কোনো একটা বই লিখলে সেটাকে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আমরা চাচ্ছি এটা আপনাদের জন্য ফ্রিতে দিতে এরপর সফট কপি যেটা এটা তো আপনারা সবাই পেয়ে যাবেন সফট কপি পেয়ে গেলে আপনারা এখানে নিজেরাও এটা আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন এটার পিডিএফ আপনারা শেয়ার করতে পারবেন সো এই ছিল আপনাদের দাবি তো এটা ইনশাল্লাহ পূরণ করলাম এবং এটা আপগ্রেডেড হতে থাকবে এটা আপগ্রেডেড হতে থাকবে এবং আপনারা এই বিষয়টাকে কেমন দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানান প্লাস আপনারা আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে এই বিষয়টাতে এটা আপনারা আমাকে দিবেন এটা গেল এক দ্বিতীয় হচ্ছে যেহেতু আপনারা আমাকে দেখাতে পারছেন না তাহলে আমি বললাম কি যে ঠিক আছে আপনি আমাকে দেখাতে এসেছেন আমার এখানে এসেছেন তো একদম খালি হাতে আপনার ফিরে যাওয়ার দরকার নেই অন্তত আপনার যে প্রয়োজন অনুযায়ী আমাদের এখানে টিম মেম্বাররা আছেন যারা এই বিষয়গুলো বুঝেন তো তারা আপনাকে একটা গাইডলাইন দিবেন দেওয়ার পরে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এইভাবে এইভাবে স্টার্ট করুন হ্যাঁ এবং আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার থাকে এখানে করাতে পারবেন এবং আপনার যদি সঠিক ভালো প্রোডাক্ট দরকার হয় যেটা অথেন্টিক প্রোডাক্ট কারণ আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যদি ভেজাল হয় তাহলে আমি সুস্থ হব কিভাবে আমার যদি ভিনেগারে ভেজাল হয় আমার যদি তেলে ভেজাল হয় আমার যদি মনে করেন যে এই যে নারকেলের তেল আমি যদি অথেন্টিক প্রোডাক্টটা যদি আমার না থাকে তাহলে তো আমার এটা হবে না আমি তো তাহলে সে অসুস্থই হলাম যেমন আজকে এসে কয়েকজন বলছে যে একজন কিডনি রোগী তো ওনার যতটা উন্নতি হওয়ার তো এখন দেখলাম যে উনি তো এখনও সেই ফার্মের মুরগি ফার্মের ডিম খাচ্ছে হাইব্রিড মাছ খাচ্ছে তো এখন আপনারাই বলেন যে হাইব্রিড খাবার খেয়ে আমরা ভালো কীভাবে থাকবো এবং আমি একা একজন মানুষ আপনাদের কি সবার উচিত না যে অর্গানিক প্রোডাকশনের দিকে আরও দৃষ্টি দেওয়া সবার উচিত না যে আরও উদ্যোগ নেওয়া আমরা যেন নিজেরা এই জিনিসগুলো পাই আমার আজকে একজন এসে বললেন স্যার আমার তো এলাকায় একটা জমি আছে আমি তাহলে আমি নিজের শাকসবজিটা ওখানে উৎপন্ন করার চেষ্টা করব এবং আরেকজন আসছে আজকে আমার সে নিজেও একজন গ্রাম ডাক্তার সে বলতেছে যে স্যার তাহলে আমি তো ফার্ম করতাম তো আমি এখন আস্তে আস্তে আমি দেশি মুরগির প্রোডাকশনে যাব। তো এইভাবে যদি একটু একটু করে এক একটা ঘরে ঘরে আস্তে 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 করে যদি পরিবর্তনটা আসে একটা জিনিস তো সময় লাগবে তাই না একদম হঠাৎ করে কিছু হয় না তো এইভাবে আমরা চেষ্টা করব যে আমাদের ভিতরে পরিবর্তনগুলো আনতে পজিটিভ জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে চেষ্টা করব তো এই জন্যে যারাই আসছেন আমাদের এখানে আসলে পরে আমরা তাদেরকে অন্তত গাইডলাইনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সে যেন শুরু করতে পারে এবং যখন আপনারা শুরু করার পরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা আসলে আমরা হেল্প করার জন্য প্রস্তুত আপনার এখানে এক টাকাও লাগবে না এসে পরামর্শ নিয়ে যাবেন ফ্রিতে আপনাকে পার্সোনালাইজ পরামর্শ দিবেন ফ্রিতে এবং যদি দেখি যে আপনারা অনেকে এখানে আসছেন এবং আমাদের টিম আপনাদেরকে মানে আপনারা ওভারলোড হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা আমি হয়তো চারজন ক্যান্ডেল করতে পারবো আপনারা আসছেন চল্লিশ জন এরকম দেখলে আমার ইচ্ছা আছে যে আমরা টিমকে বড় করবো অর্থাৎ এখানে পাঁচজন দশজন যা লাগে আমরা লোক দিয়ে দিব পার্সোনালি আপনাদেরকে বুঝাবে এবং এগুলো আমাদের আমরা করবো ফ্রিতে আমরা কোনো টাকা নিব না এর জন্য তো এটা হচ্ছে আমি এতদিন ফ্রিতে ভিডিও দিয়েছি আপনারা এমন কিছু আমি গোপন করিনি আমি সব কিছু অনেকেই মনে করছে যে আমি ওনার কাছে গেলে আমি উপকার পাবো দেখুন আমার কাছে গেলে নয় আপনি এই জিনিসগুলো মানলে আপনি উপকার পাবেন এই জিনিসগুলো আপনাকে মানতে হবে এখন এইটা মানার জন্যে কিন্তু সত্যি কথা আমার কাছে আসার দরকার নেই কারণ যে সুস্থ এটা সে মানবে সুস্থ থাকবে যে অসুস্থ এটা সে মানবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে এই বিষয়টা তো এখন বিষয়টাকে অনেকে ভাবছেন যে যে আমার কাছে আসলেই উনি সুস্থ হবেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছেন যে আপনি এই জিনিসগুলো মানলে আপনি সুস্থ হবেন হ্যাঁ তো এখন এই মানার ক্ষেত্রে আমরা আপনাকে ভিডিওতে বলেছি যে হ্যাঁ এইভাবে আমি ভিডিওতে আপনাদেরকে সব ব্যাখ্যা করছি এখন আপনারা বই লিখতে বলেছেন আমি ছোট্ট একটা গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি সেটাও ফ্রি এবং এখানে আসছেন সেটাও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অলরেডি একটা ফ্রি কাউন্সিলিং এখন চলছে আমি লাইভ শেষ করেই ওদেরকে ফ্রি কাউন্সেলিং আমি অ্যাটেন্ড করব এবং সেখানে ফ্রি কাউন্সিলিংয়ের শেষে এখানে প্রায় তিন চার ঘন্টা আমরা কাউন্সিলিং করাই করানোর পরে আমরা আবার তাদেরকে পার্সোনালিও বুঝাই দিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক বইটা কীভাবে পাবেন যারা অনেকে নতুন আসছেন তো যারা পুরাতন অলরেডি প্রথম থেকে ভিডিওটা দেখছেন তারা একটু ওনাদের কমেন্টের আনসারগুলো একটু দিয়ে দেন হ্যাঁ এটা আমরা সব দিয়ে দিব আপনারা যেভাবে যেভাবে চেয়েছেন এখন আমরা যাচ্ছি আপনাদের কমেন্টগুলো যে আপনারা জানান যে আপনাদের আর কি কি পরামর্শ আছে হ্যাঁ থাইরয়েডের বিষয়টা নিয়ে একজন প্রশ্ন করেছেন যে কে প্রশ্ন করলেন যে এক মিনিট স্বপ্ন স্বপ্ন পৃথিবী বলেছে যে থাইরয়েডের জন্য ওজন কমতে চায় না ঠিক আছে তো থাইরয়েডের জন্য ওজন কমতে চায় না আসুন এটা নিয়ে সংক্ষেপে একটু কথা বলি যে এটা সত্যি যে থাইরয়েডের জন্য ওজন কমতে চায় না তো আমাদের বললাম যে ওজন ফোকাস হতে হবে না থাইরয়েড আসলে মেইনলি এনার্জি ফোকাসড হতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে এনার্জি লেভেল কমে যায় দেখবেন যে থাইরয়েড রোগীদের এনার্জি লেভেল কমে যায় তো আমাকে ওজন কমানোর ফোকাস না দিয়ে থাইরয়েডের ক্ষেত্রে আমরা এনার্জি ফোকাস দিব অর্থাৎ আপনি যেই খাবারগুলো প্রাথমিকভাবে নিষেধ এখানে আছে হ্যাঁ যেগুলো প্রাথমিকভাবে নিষেধ এটা নিয়ে অলরেডি আপনি ভিডিওতে বলা আছে এবং এটা তো আমরা দিয়েই দিব বা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে হ্যাঁ তো এই যেগুলো প্রাথমিকভাবে আমরা যে খাবারগুলো খেতে পারবো না তো এই খাবারগুলো আপনি বাদ দিয়ে আমরা যে খাবার খেতে পারবো সেগুলো খাবেন থাইরয়েড রোগীদের বারবার খেতে লাগে তা আপনি সকালে উঠে খাবেন খুদা লাগলে আবার খাবেন আবার খাবেন আবার খাবেন তাদেরকে ফাস্টিংটা একটু পরে শুরু করতে হবে আপনারা যখন এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন যাওয়ার পরে আস্তে আস্তে ব্যায়াম বাড়ানো শুরু করুন সূর্যের আলোতে যান নিঃশ্বাসের ব্যায়াম করুন আজকে নিঃশ্বাস নিয়ে অনেক কথা বলবো কারণ নিঃশ্বাসের ব্যায়াম অনেকেই করছেন না তো আজকে অলরেডি যারা টু এখানে যারা উপস্থিত আছেন আপনারা একটা শেয়ার দিলে এটা দেখবেন যে ডাবল হয়ে যাবে তো আপনাদেরকে বলবো সবাই একটা শেয়ার করুন এতে তো আপনার পয়সা খরচ হচ্ছে না তো আরও কিছু মানুষ জানল তো থাইরয়েডের রুগীদের নিঃশ্বাসের ব্যায়াম করাটা অত্যন্ত জরুরি এবং আমি নিঃশ্বাসের ব্যায়াম ভিডিও আমি নিজে দিয়েছি আজকে আবারও বলছি যে এটা অনেকেই আমরা করছি না তাহলে আমরা যেটা করতে হবে নিঃশ্বাসের তিন ধরনের ব্যায়ামের কথা অলরেডি বলেছি একটা হচ্ছে গভীর শ্বাস নেওয়া ডিপ ব্রিদিং হ্যাঁ এটা অনেকেই করছেন আরেকটা হচ্ছে উইম হব ব্রিদিং যেটা আমি করে দেখিয়েছি এটা আইপ্যাড সামনে নিয়ে এই যে বার ঘন শ্বাস নিবেন নাক দিয়ে নিয়ে নাচ নাক দিয়ে ছাড়বেন নিয়ে ছেড়ে দিয়ে বার তিরিশ বার নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন প্রথমে পেট ফুলিয়ে তারপর বুক ফুলিয়ে নেবেন এবং ধীরে সুস্থ করবেন যেন আপনার কোথাও ব্যথাবেন না লাগে বা আপনার শারীরিক ক্যাপাসিটি অনুযায়ী করবেন তো এই নিঃশ্বাসের ব্যায়ামটা আমি ভিডিওতে দেখেছি ওটা একটু দেখে নিন তো তিরিশবার ঘন শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে শ্বাস ছেড়ে দিয়ে নাক দিয়ে কিন্তু মুখ দিয়ে নে হ্যাঁ এইভাবে তিরিশবার হ্যাঁ শ্বাস টানলেন ছাড়লেন টানলেন ছাড়লেন এবার ছেড়ে দিয়ে নিঃশ্বাসটা আটকে রাখলেন রেখে যতক্ষণ পারেন রাখেন যখন আর পারছেন না এবার টেনে নিয়ে আটকে রেখে একটা পাওয়ার দিন হালকাভাবে একটা ব্রেনের মধ্যে একটা চাপ দিন হালকাভাবে একটু পাওয়ার দিন আস্তে আস্তে বেশি জোরে হঠাৎ করে দিবেন না দেখবেন যে ব্রেনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে এটা এক রাউন্ড হলো এরপরে আর এক রাউন্ড তিরিশবার আরেক রাউন্ড তিরিশবার শ্বাস নিয়ে আটকানো এভাবে ছয় রাউন্ড করে দুবেলা যদি করেন খালি পেটে যারা করেছেন তারা কমেন্ট করে জানান যারা করেননি তারা করে আমাকে জানাবেন যে কেমন লাগছে এবং আমরা এক কাজ করি কি বলেন আপনাদের একটু মতামত চাচ্ছি যেহেতু আমরা অনেকে জয়েন করেছি যে আপনারা প্লিজ যদি আমাকে এটা কমেন্ট করে জানান যে আমরা যদি একটা মানে নিঃশ্বাসের ব্যায়ামের একটা সপ্তাহ চালু করি যে এই এই আগামী সপ্তাহ নিঃশ্বাসের ব্যায়ামের সপ্তাহ আপনারা আমাদের গ্রুপে যে কে লাইফস্টাইল গ্রুপে যে ফিটনেস ফর হেলথ গ্রুপে আপনারা সবাই আপনাদের নিঃশ্বাসের ব্যায়ামের ভিডিও দিবেন নিঃশ্বাসের ব্যায়ামের পোস্ট দিবেন কে কে নিঃশ্বাসের ব্যায়াম করছেন এটা আমরা একেবারে নিঃশ্বাসের ব্যায়ামের একটা সপ্তাহ যদি চালু করি এবং কে কে করছেন নিঃশ্বাসের ব্যায়াম এখন যদি আপনি কমেন্ট করে জানান যে কারা কারা আপনারা নিঃশ্বাস এবং অ্যালার্জির একজন ভাই প্রশ্ন করেছে অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য নিঃশ্বাসের ব্যায়ামটা অত্যন্ত উপকারী দেখুন নিঃশ্বাসের ব্যায়ামের উপকারিতা যদি বলি আজকে এরকম ভিডিও এটা একদম মানে এই নিঃশ্বাসের ব্যায়াম বলতে বলতে আপনার ভিডিও শেষ হয়ে যাবে তো অনেকেই কিন্তু আমাকে বলছে যে স্যার আপনাকে তো আমি অনেক ফলো করি নিঃশ্বাসের ব্যায়াম করেন খোঁজ না আমি করি না আর যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ করেন কিভাবে করেন দেখেন কেউ এই যে নাক দিয়ে টানি মুখ দিয়ে ছাড়ি হ্যাঁ গভীরভাবে নেই এটাই তো হ্যাঁ এটা ঠিক আছে এটা আমি বলেছি ধীরে ধীরে টানুন ধীরে ধীরে ছাড়ুন এটা আমি বলেছি কিন্তু উইম হব যেটা আমি বলছি এটা অনেকেই করছেন না যে বার ঘন ঘনশ্বাস নিয়ে আপনি ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আটকে রাখবেন আবার টেনে নিয়ে আটকে রাখবেন তিরিশবার ঘনশ্বাস নিয়ে ছেড়ে দিয়ে আটকে রাখবেন আবার টেনে নিয়ে আটকে রাখবেন এটা ছয় রাউন্ড করলে দেখবেন যে আপনার কাছে অনেক ভালো লাগা কাজ করবে এবং মনে মনে আপনি সোহান আল্লাহ আলমদুলিল্লাহ আলিল্লা আল্লাগুর বলবেন আপনি এটা জি কি করুন মনে মনে ভালো লাগা করে দেখেন তো আমরা একটা কমেন্ট আশা করছি যে কেউ কী করেছেন এই পর্যন্ত যারা করেছেন এখানে থ্যাংক ইউ কে বলেছে আবদুল্লাহ মামুন করেছেন আবদুল্লাহ মামুন আপনাকে আপনাকে জানতে চাচ্ছে যে করার পরে আপনার কেমন লাগছেন নিপা রেগুলার করছে নিপা আমি জানতে চাই যে কেমন লাগছে হ্যাঁ তো রং ধনু থ্যাংক ইউ রং ধনু ফর ওয়াচিং তারপরে ওমর আবদুল্লাহ ওজন কিভাবে বাড়াবে ভেরি গুড আপনারা নিঃশ্বাসের ব্যায়ামের যে প্রশ্নটি করেছে উত্তর দিতে থাকুন আমি ওজন বাড়ানোর বিষয়টা একটু বলি ওজন বাড়ানোর পৃথিবীতে একটি উপায় মানে সুস্থ ওজন বাড়ানো হ্যাঁ ওজন বাড়ানোর অনেক উপায় আছে কিন্তু সেগুলো হেলথি না আপনি ধরেন তিনবেলা খাইলেন খালি ঘুমাইলেন খাইলেন ঘুমাইলেন খাইলেন ঘুমালেন প্যাট একটা বড় হইল হ্যাঁ এইটা এইটা কিন্তু আপনার সুন্দর ভালো ওজন নয় তাহলে আমাকে ওজন বাড়ানোর একটা হচ্ছে আমাকে মাসেল বিল করতে হবে মাংস বেশি বাড়াতে হবে আর হচ্ছে আমার হাড় শক্ত করতে হবে এটা হলো আমার ওজন বাড়ানোর একমাত্র উপায় এবং এই ওজন বাড়ানোর জন্য আপনাকে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে স্ট্রেন ট্রেনিং এক্সারসাইজ করতে হবে আমি তাজ ভাই সহ প্রায় পঁচিশটা ভিডিও শুধুমাত্র একটা সিরিজ ভিডিও দিয়েছি কিভাবে আপনি বাসায় বসে আপনি কিভাবে মাসেল বিল্ডিং এক্সারসাইজগুলো করবেন দেখেন এখন আমি আমার কাজ করেছি আপনাদের কাজ হচ্ছে বাসায় বসে অথবা জিমে গিয়ে বা একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে যেভাবে পারেন আপনারা ভালো মাসেল বেডিং এক্সারসাইজ করুন এবং যারা ওজন বাড়াতে চান তারা গুড কোয়ালিটির প্রোটিন খাবেন মাছ মাংস ডিম কলিজা মগজ পায়া গরু খাসি হ্যাঁ এগুলো খাবেন এবং শাকসবজি দিয়ে খাবেন হ্যাঁ এবং আপনারা ঢেকেছাটা লাল চাল খাবেন আপনারা ভালো কোয়ালিটির তেল খাবেন যেমন এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ভালো কোয়ালিটির ঘি খাবেন আপনি নারকেলের দুধ খেতে পারেন মানে ভালো ভালো আপনি খাবেন ভালো ব্যায়াম করবেন এই ব্যায়াম করে করে মাসেল বিল্ড করবেন এটি হচ্ছে সুস্থভাবে ওজন বাড়ানোর একমাত্র উপায় এছাড়া আর সুস্থভাবে ওজন বাড়ানোর আর কোনো উপায় নেই থ্যাংক ইউ অনেকেই কমেন্ট করছেন যে আমরা একটি সপ্তাহ আগামী এক সপ্তাহ তাহলে আজকে থেকে ঘোষণা দিলাম আজকে হচ্ছে রবিবার আগামী রবিবার পর্যন্ত দেখি কে কে আপনারা সমানে শুধু মানে যে কে লাইফস্টাইল গ্রুপে ওজন কমাবেন যে গ্রুপগুলোতে আছে আমাদের যে গ্রুপগুলো এবং যে কে লাইফস্টাইল ফিটনেস ফর হেলথের যে গ্রুপগুলো সেখানে সবাই মিলে দিবেন যে হ্যাঁ কে কে ভিডিও দিবেন কিভাবে করছেন তারপরে কমেন্ট করবেন তারপরে আপনারা পোস্ট দিবেন এবং আপনাদের আমাদের আগামী সপ্তাহ হচ্ছে শ্বাসের ব্যায়ামের সপ্তাহ এবং আমি নিজে এসে লাইফে শ্বাসের ব্যায়াম করব আপনারা করবেন আমরা চাচ্ছি যে আমাদের যারা ফলো করছে শ্বাসের ব্যায়ামটা সবাই যেন এর ভিতরে শুরু করে মানে এই আগামী সপ্তাহ আমাদের শ্বাসের শ্বাসের সপ্তাহ ঠিক আছে তো এটা তো এই জন্যে আপনার আজকে থেকে আমরা শুরু হয়ে গেল তাহলে আগামী সপ্তাহ থেকে শ্বাসের ব্যায়ামে সবাই আমরা পোস্ট চাচ্ছি এবং আগামী সপ্তাহকে আমরা শ্বাসের ব্যায়ামের সপ্তাহ হিসেবে ঘোষণা করলাম এটা অত্যন্ত জরুরি আপনার ব্লাডকে ইমিডিয়েটলি অ্যালকালাইন করে দেয় ব্লাডকে ইমিডিয়েটলি অ্যালকালাইন করে দেয় এবং রক্তের অ্যাসিডিটিটাকে কমিয়ে ফেলে আপনারা এটা দেখবেন যে অনেক ভালো লাগবে এর পরের সপ্তাহ আমরা করবো যে আইস থেরাপি হ্যাঁ আপনারা আপনাদের মতামত জানতে চাচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ আঙ্গুল আঙ্গুল ব্যবহার করুন মানে ভালো ব্যবহার অর্থাৎ কমেন্টস করতে কমেন্টস করবেন কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার করুন আপনারা এখনও টু পয়েন্ট সেভেনকে আছে দেখেন আমরা সবসময় ভিডিওতে আসতে পারি না আর হয়তো অল্প সময় আপনাদের মাঝে থাকবো তো প্লিজ হ্যাঁ আপনারা সবাইকে ওজন বাড়ানোর জন্য পৃথিবীতে একটি উপায় আছে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করা আপনার বয়স ষাট হোক বয়স আশি হোক বয়স একশো হোক আপনার মাসেল হোক কি না হোক হোয়াট এভার ইউ শুড ডু ইউ শুড ডু ইট অর্থাৎ আপনার মাসেল হবে কি না বিষয় সেটা না বিষয় হচ্ছে আপনাকে স্ট্রাকচার ট্রেনিংগুলো করতে হবে আপনি অল্প ওজন নিয়ে আপনি একটা পানির বোতল নিয়ে শুরু করুন আস্তে আস্তে করুন আপনি পাঁচশো এম এর একটা পানির বোতল নিয়ে শুরু করুন তারপর এক লিটারের পানির বোতল নেন দেড় লিটারের নেন তারপর দুই লিটারের নেন তারপর একটা ডাম্বেল নেন আপনাকে স্ট্রাকচার ট্রেনিং করে যেতে হবে আপনি যদি ওজন নাও বাড়ে আপনি যদি স্ট্রেংথ বাড়ে সেটাই আপনার অনেক উপকার হবে অর্থাৎ আমাকে আমার শক্তি বাড়াতে হবে আমা আমাকে আমার শক্তি বাড়াতে হবে এনার্জি ফোকাস হতে হবে দেখবেন এখন সবার একটাই প্রবলেম এনার্জি নাই ইয়াং ইয়াং পোলাপান এনার্জি নাই হ্যাঁ নতুন নতুন সব সংসার শুরু করছে এনার্জি নাই মানে কি একটা অবস্থা মানে বিচ্ছিরি ব্যাপার সেই যে এই যে এনার্জি আপনার যদি এনার্জি না থাকে আপনি তো ভালো কাজ করতে পারবেন না আপনি তো কোনো কিছু করতে পারবেন না এটা এই জন্যে বুঝতে হবে যে আমরা শ্বাসের তিন ধরনের ব্যায়ামের কথা বলেছি একটা হচ্ছে গভীরভাবে শ্বাস নেওয়া আর একটা হচ্ছে উইম হাফ ব্রিদিং অর্থাৎ আমরা ঘন ঘনশ্বাস নিব ছাড়বো বার ঘন শ্বাস নিব ছাড়বো যেটা বারবার বলছি নিয়ে ছেড়ে দিয়ে আটকানো টেনে নিয়ে আটকানো আর একটা হচ্ছে হাঁটতে হাঁটতে শ্বাসের হিট যেটা আমি হাঁটতে হাঁটতে করে দেখিয়েছি যে হাঁটতে হাঁটতে কীভাবে শ্বাসের হিট ব্যায়ামগুলো করে তো এই তিন ধরনের শ্বাসের ব্যায়াম কে কিভাবে করছেন আমরা শুধুমাত্র আমরা এটা নিয়ে এই এক সপ্তাহ সবাইকে বলছি আমাদের যারা গ্রুপে আছেন এবং প্রিয় দর্শক আর একটা বিষয় শেয়ার করতে চাই যে আমাদের এখানে যারা অ্যাডমিন হিসেবে কাজ করছেন বা যারা আমাদের এখানে মডারেট হিসেবে কাজ করছেন এদেরকে আমরা টাকা দিচ্ছি না সো তারা করছেন ভলেন্টিয়ারেলি তো এই জন্যে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এখানে তারা আমি আমার পক্ষ থেকে তাদের জন্য মন থেকে দোয়া করি এবং তাদেরকে আমরা পেয়েছি এটা আমাদের ভাগ্য তারা ফলো করেছে তারা উপকার পেয়েছে তারা মানব কল্যাণে নিজেদেরকে যুক্ত রেখেছে আমরা আপনাদের থেকে এটাই আশা করি যে আপনি উপকারী উপকার পান আপনি উপকৃত হন এবং অন্যদেরকে উপকার পেতে সাহায্য করুন এবং মানুষের কল্যাণে আপনি কিছু একটা কাজ করুন এটা আপনাকে ডেলি কিছু একটা কাজ করতে হবে যেটা মানুষের কল্যাণে লাগে কিছু না কিছু এই যে আপনি এখন যদি এই ভিডিওটা শেয়ার করেন সেটাও মানুষের কল্যাণে কারণ আমরা যে আলোচনাটা করছি অবশ্যই সেখানে কেউ না কেউ উপকার পাবে আমাদের এখন ডিপ্রেশন হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচতে হলে কী করতে হবে যে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে আমার আইস থেরাপি নিতে হবে বরফ থেরাপি নিয়ে উপকার নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি আজকে যতগুলো রুগী দেখছি শুধুমাত্র একটি রুগী তার বয়স সিক্সটি ফাইভ অ্যাভাব সে শুধু বরফ থেরাপিটা ঠিকভাবে নিচ্ছে আর একটা রুগীও পেলাম না যে আমাদের বরফ থেরাপিটা নিচ্ছে তো ঠিক আছে এই সপ্তাহটাকে আমরা শ্বাসের ব্যায়ামের সপ্তাহ হিসেবে রাখছি আমি নিজে লাইভে এসে শ্বাসের ব্যায়াম করবো আপনারা শ্বাসের ব্যায়াম করবেন আপনারা লাইভ ভিডিও করবেন আপনারা ভিডিও করবেন আপনারা কমেন্টস করবেন আপনারা ছবি তুলবেন আপনারা আপলোড দিবেন আপনারা পোস্ট দিবেন আমি চাই যে শ্বাসের ব্যায়ামে সয়লাভ হয়ে যাক মানে সবাই যেন অন্তত শ্বাসের ব্যায়ামটা বুঝে তিন ধরনের শ্বাসের ব্যায়াম বারবার বলছি তিন ধরনের শ্বাসের ব্যায়াম একটা হচ্ছে গভীর শ্বাস নেওয়া শ্বাসের হিট ব্যায়াম আর হচ্ছে উইম হফের শ্বাসের ব্যায়াম তিন ধরনের আর উই মাহের আর একটা আছে বরফ থেরাপি তো এক সপ্তাহ আমরা শ্বাসের ব্যায়াম শেষ করে পরের সপ্তাহে আমরা বরফ থেরাপি করবো এইভাবে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করবো সমাজের জন্য কন্ট্রিবিউট করব অর্থাৎ আমরা যদি সুস্থ না থাকি এই জাতির জাতির কোনো কল্যাণ হবে না আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে এবং আপনারা কোনো ভয় পাবেন না কারণ হচ্ছে আমরা ভালো কাজ করছি তো ভালো কাজে আল্লাহ সাথে থাকে ভালো কাজে আপনি ভালো মানুষকে সাথে পাবেন ভালো কাজে কোনো ভয় নেই আপনারা কখনো ভয় পাবেন না আপনি যদি সঠিক কাজ করেন তাহলে ভয়ের কোনো কারণ নেই আর সময় মনে রাখবেন যে আপনি যদি একটা কাজ করেন এবং অনেক মানুষ উপকার পায় তাহলে একদল লোকের প্রবলেম হবে এটা খুবই স্বাভাবিক তো তারা উল্টা কথা বলবে এটাও খুব স্বাভাবিক এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আপনি একটা কাজ করবেন কাজ করলে সেটার একটা ইম্প্যাক্ট আছে হ্যাঁ সেটার একটা বিপরীত প্রতিক্রিয়া আসবে এটা খুবই ন্যাচারাল এটাকে ইস্যুস করবেন না এটা এটা আসবেই এটা যদি না আসে বুঝতে হবে আপনি কিছু করেন নাই আপনি কিছু একটা করেছেন সমাজে এটার একটা ইম্প্যাক্ট পড়েছে অনেক লোক উপকৃত হচ্ছে এখন এতে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে এখন স্বাভাবিকভাবে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো এটাকে আপনারা ন্যাচারালভাবে নিতে হবে ন্যাচারালভাবে এটাকে আপনাদের গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে ন্যাচারালি অ্যাকসেপ্ট করতে হবে আপনার ব্রেন যে সেটিংস আমাদের যে মাইন্ডসেট এটাকে আমার চেঞ্জ করতে হবে প্লিজ 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 এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করছেন যে নার্ভের সমস্যা এবং অনেকে প্রশ্ন করছেন যে চুল পড়ার সমস্যা আসুন চুল পড়া এখন অনেক ভিডিও আছে চুল পড়া নিয়ে তবুও যেহেতু প্রশ্ন উত্তর দিতে হবে চুল পড়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ভালো ঘুম আমরা যদি ভালো না ঘুমাই আমরা যদি অত্যন্ত দুশ্চিন্তা করি টেনশন করি হতাশ থাকি আমার চুল পড়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আমি যদি অপুষ্টিকর খাবার খাই পুষ্টিহীন খাবার খাই যেগুলোতে মানে কোনো পুষ্টি নাই আমার চুল পড়ে যাবে আমি যদি ব্যায়াম না করি চুল পড়ে যাবে এবং যারা আমাদেরকে ফলো করছেন অর্থাৎ আপনি এক ধরনের লাইফ স্টাইল লিড করছিলেন এখন হঠাৎ করে আপনি কিছু ধরনের খাবার ত্যাগ করেছেন ভালো খাবারগুলো খাওয়া শুরু করেছেন ব্যায়াম শুরু করেছেন ভালো ঘুমাচ্ছেন উইম হব ব্রিদিং করছেন শ্বাসের ব্যায়াম করছেন বরফ থেরাপি নিচ্ছেন সূর্যের আলোতে যাচ্ছেন সকালে রোদ্রে যাচ্ছেন বিকেলে রোদ্রে যাচ্ছেন হ্যাঁ আপনি রোদে গিয়ে ব্যায়াম করছেন হিট ট্রেনিং করছেন মাসেল ট্রেনিং করছেন ভালো ভালো কাজ করছেন যেগুলো আগে কখনও করেনি এখন কি আপনার চুল পড়ে যাবে হ্যাঁ এখনও চুল পড়ে যাবে কোন চুল যেগুলো অস্বাস্থ্যকর চুল যে চুলগুলোর স্বাস্থ্য ভালো না যেগুলোর আগা ফাটা যেগুলোর গোড়া তে নেই বললে চলে যেগুলো পাতলা যেগুলো আসলে চুল মানে আনহেলথি সয়াবিন তেলের চুল সুগারের চুল হ্যাঁ সাদা ভাত খাওয়ার চুল এই চুল আপনার থাকবে না পড়ে যাবে কিন্তু ওই যে শীতের পরে যখন সব গাছের পাতা ঝরে যায় আবার বসন্তে নতুন পাতা গজায় যদি আবার আমাদের সব কিছু সুন্দরভাবে মানে আপনি হেলথি খাবার খাবেন ন্যাচারাল খাবার খাবেন আপনি ব্যায়াম করবেন ভালো ঘুমাবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন সব ভালো ভালো কাজ করুন আপনার মাথায় সুন্দর সুন্দর হেলথি চুল গজাবে গোড়া শক্ত হবে অনেক ভালো ভালো চুল আপনার গজাবে এবং আপনাকে সেই জন্যে কোকোনাট অয়েল খেতে হবে এগুলো নিয়ে আমাদের আলাদা অনেক পরামর্শ আছে হ্যাঁ আমরা পাঁচ ছয় চামচ আমরা কোকোনাট অয়েল খাচ্ছি তো এই যে কোকোনাট অয়েল খেতে হবে আপনি সব ধরনের পুষ্টিকর খাবারগুলো খাবেন দেখেন আমরা পুষ্টিকর খাবার কী কী খাচ্ছি আমি যারা মেনটেনিংয়ে আমরা আছি আমরা ঢেকেছাটা লাল চাল খাই আমরা বিভিন্ন ফ্রুটস খাই বিশেষ করে তাজা ফল দেশীয় ফল টক ফলগুলো সাইট্রাস ফ্রুটসগুলো আমরা খাচ্ছি আমরা বিভিন্ন যেমন ধরেন আপনি আমলকি আছে পেয়ারা আছে জাম্বুরা আছে আমড়া আছে হ্যাঁ তারপর অল্প করে পেঁপে খান তারপরে আনার বা ডালিম খান আপনি তো সব ধরনের ভালো ভালো খাবারগুলো আপনারা মানে মেনটেনিং এসে অ্যাড করে যাবেন এই জন্যে আমি এই বইটাতে এখানে আমরা মেনটেনিং নিয়ে একদম সুন্দরভাবে বলেছি যে মেনটেনিং কিভাবে করবেন এবং মেনটেনের মেনটেনিংয়ের জন্য আলাদা একটা চাপ্টার করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় মেনটেনিং কীভাবে করবেন হ্যাঁ তো দেখেন চুল পড়া নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে তো চুল নতুন গজাবে বিলিভ মি আপনি সব কিছু ভালো করবেন চুল গজাবে এখন ভালো ভালো সাপ্লিমেন্টগুলো সেটাও আমি বলে দিয়েছি যে হ্যাঁ আমাদের সাপ্লিমেন্ট নিতে হয় কারণ আমরা চাই খাবার থেকে সাপ্লিমেন্ট আসুক কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমাদের অর্গানিক খাবার যেহেতু নাই এই কারণে হয়তো আমাদেরকে কিছু কিছু সাপ্লিমেন্ট নিতে হয় সেই সাপ্লিমেন্টগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কী কী সাপ্লিমেন্ট খেতে হবে সেই ভিডিওটা একটু দেখে নেবেন অনেকেই জানে আপনি প্রশ্ন করলে আপনাকে আমরা হেল্প করবো আপনি যে লাইফস্টাইল গ্রুপে আপনি দেখেন ওখানে পোস্ট দিলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা ফিটনেস গ্রুপ করেছি আপনারা এক লক্ষ শিক্ষারেও বেশি যারা আপনারা ফিটনেস গ্রুপে জয়েন করেছেন তারা রেগুলার আপনার ব্যায়াম করে করে পোস্ট করছেন এবং তাকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে তাকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে এভাবে মানুষ এখন ব্যায়ামের প্রতি উৎসাহী হচ্ছে এই যে এক্সারসাইজের প্রতি মানুষ উৎসাহ বাড়ছে এবং যারা ব্যায়াম করছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে আগে কীরকম ছিল এখন কেমন লাগছে আইবিএস নিয়ে প্রশ্ন করেছেন তারপরে নার্ভ নিয়ে প্রশ্ন করছে তো নার্ভকে শক্তিশালী করার জন্য কি করতে হবে নার্ভকে শক্তিশালী করার জন্য সবার আগে সুস্থ খাবার আমার খেতে হবে আমি রোজা রাখবো ফাস্টিং করব আমাকে মাসেল এক্সারসাইজ করতে হবে আমাকে নিঃশ্বাসের কন্ট্রোল করতে হবে নার্ভকে আমার সিম্প্যাথেটিক রেগুলেশনগুলো কমাতে হবে প্যারাসিম্প্যাথেটিকটাকে শক্তিশালী করতে হবে অর্থাৎ আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে সেটা নিয়ে আমি কথা বলছি অর্থাৎ আপনাকে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে আপনাকে সূর্যের আলোতে যেতে হবে আর্লি ঘুমাতে হবে আর্লি উঠতে হবে হ্যাঁ আপনাকে এটা ডিসিপ্লিনে আসতে হবে মূল ফোকাসটা হবে আপনার এই ডিসিপ্লিন ফোকাস আপনারা যদি ডিসিপ্লিনে না আসতে পারেন তাহলে আমাদের এটা ফলো করে কোনো লাভ নেই আমাদের মূল ফোকাসটা হচ্ছে আপনাকে ডিসিপ্লিন হতে হবে আমি বাজে খাবার খাবো না আমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করব আমি বাজে খাবার খাবো না আমি ফাস্টিং করব। আমি বাজে খাবার খাবো না আমি ব্যায়াম করব আমি বাজে খাবার খাবো না আমি ভরে উঠবো আমি বাজে খাবার খাবো না আমি তাড়াতাড়ি ঘুমাতে যাব। আমি বাজে খাবার খাবো না আমি সূর্যোদয় দেখব সূর্যাস্ত দেখব নেচারের কাছে যাব পাখির গান শুনব একটা পিসফুল মাইন্ড আমার লাগবে আমরা ছুটতে গিয়ে আমরা স্ট্রেসে পড়ে গেছি আমাদেরকে লট অফ স্ট্রেস আজকে একজন লোকের বল স্যার স্ট্রেস 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 কি করব দেখুন আমার স্ট্রেস কম নয় আমি যে চেয়ারটিতে এখানে বসে আছি সবাই চাচ্ছে যে আমাকে এখান থেকে সরিয়ে দিতে সবাই চাচ্ছে হ্যাঁ তো যেন আমি এখানে কাজ করতে না পারি কারণ আমি না চাইলেও স্বাভাবিকভাবে অনেকেরই এখানে প্রবলেম হবে কারণ আপনারা যখন ওষুধ ছাড়া ভালো থাকবেন আপনারা যেন সুস্থ হয়ে যাবেন আপনারা যখন ন্যাচারাল খাবার খাবেন আপনারা যখন বাজে খাবার খাবেন না আপনারা যখন মানে বিনা ওষুধে শুধু লাইফস্টাইল ফলো করে ডিসিপ্লিন মেনে রোজা রেখে ভালো খাবার খেয়ে যখন ভালো হয়ে যাবেন এটা কারো কারো আপনারা আমরা না চাইলেও ক্ষতি হবেই কিভাবে হবে সেটা বোঝার মতো জ্ঞান শোভার আছে এই বুদ্ধি আছে তো স্ট্রেস আমার কম তাহলে আমাকে কি করতে হচ্ছে আমাকে ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াতে হবে আমাকে মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হবে যেন আমি এগুলো মোকাবেলা করতে পারি আপনাদেরকে এই ডিপ্রেশন এই স্ট্রেস মোকাবেলা করা আমি শেখাতে চাই যে আপনারা শ্বাসের ব্যায়াম শিখুন আপনারা মাসেলের ব্যায়াম শিখুন আপনারা একটা ডিসিপ্লিন লাইফ লিড করুন আপনারা সুস্থ খাবার খান তবেই না আপনি শক্তিশালী হবেন ভালো থাকবেন এই যে নার্ভ শক্তিশালী করতে চান এটি হচ্ছে নার্ভকে শক্তিশালী করা এটি নার্ভকে শক্তিশালী করা তো নার্ভের জন্যে সবচেয়ে ভালো খাবার কি এই যে কোকোনাট অয়েল নার্ভের জন্য ভালো খাবার ভালো ফ্যাট নার্ভের জন্যে ভালো খাবার সবুজ শাক বেশি বেশি করে খাবেন মাছ মাংস ডিম কলিজা মুগস পায়া এগুলো নাকি খেলে ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি হবে কেন ওই যে আপনি যদি হাইব্রিড খান আপনি যদি ফার্মেটটা খান আপনি যদি প্রসেসড মিট খান তাহলে ক্ষতি হবে আপনি যে গরুর মাংস খাচ্ছেন সেই গরুটা যদি ফিট খাওয়া গরু হয় সে গরু যদি ঘাস না খায় সে গরু যদি এক্সারসাইজ না করে সে গরু যদি সূর্যের আলোতে না যায় সে গরু যদি একটা আলসা গরু হয় তাহলে তো ক্ষতি হবে আপনি যদি এখন ফার্মের ডিম খান মানে ফার্মের ডিম মানে ফার্মের মুরগির ডিম আর কি বুঝতে পারছেন তো তারপরে ফার্মের মুরগি খান তাহলে আপনি কিভাবে ভালো থাকার চেষ্টা করতেছেন আপনি যা খাবেন আপনি তাই হবেন আপনি নিজে ফার্ম খাইলে আপনি নিজেও ফার্মের মুরগির মতো হয়ে যাবেন এখন আমরা অসুস্থ কেন হইতেছি আগে আমরা গ্রামে দেশি দেশির মতো চলাফেরা করতাম অর্থাৎ আমরা খাওয়া দাওয়া করতাম আমরা ব্যায়াম করতাম আমরা ভালো ঘুমাতাম আর্লি ঘুমাতাম ভরে উঠতাম সারাদিন কাজ করতাম ন্যাচারাল অরগ্যানিক খাবারগুলো খাইতাম আর এখন আমরা ফার্মের মুরগির মতো কি করতে আসি ওই যে অখাদ্য কুখাদ্য খাইতে আসি ছয়বেলা খাইতে আসি মুরগির আদারের মতো খাইতে আসি ব্যায়াম করি না মুরগির ক্ষোভের মতো এখন ওই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকি বাইরে সূর্যের আলো চোখে দেখি না সকালে গেলে চলে যায় আগে আসার পরে আসি রাত্রে বাসায় ফিরি এসে এ কথা সে কথা মানে শান্তি নাই জীবনে সবশেষ শেষ ধ্বংস তাহলে এইভাবে বেঁচে থাকার কি মানে এভাবে বেঁচে থেকে আমরা কিভাবে ভালো থাকবো এই জন্যে চলেন আমরা চেষ্টা করি যে অন্তত অন্তত মন্দের ভালো দিয়ে শুরু করি সবাই আমি জানি হঠাৎ করে এই লাইফস্টাইল হঠাৎ করে চেঞ্জ করা পারবেন না আপনারা কিন্তু শুরুটা করুন এইভাবে যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে যত বাজে খাবারগুলো আমি এরা নিষেধ করেছি এগুলো বাদ দিয়ে দিন এই বাজে খাবার তারপর কি কি খেতে হবে হ্যাঁ ওগুলো খান পেট ভরে ভরে খান পেট ভরে ভরে খান একটা সময় ক্ষুধা কমে যাবে ক্ষুধা কমে গেলে আপনি রোজা রাখা শুরু করবেন বা ওমেট করবেন একবেলা খাবেন অথবা আপনি মনে করেন যে রোজা রাখ রোজা রাখতে যারা পারবেন না বা যারা অন্য ধরনের আছে তারা এক বেলা খান বা দুপুর দুইটা খান সন্ধ্যা ছটায় খান তাহলে তো আপনার অনেকটা ফাস্টিং হয়ে গেলো আঠারো ঘন্টা আপনি ফাস্টিং করেন বিশ ঘন্টা ফাস্টিং করেন তো এইভাবে তো এখন আমরা যে একটা ফার্মের মুরগির মতো হয়ে যাইতেছি আমরা যে ফার্মের গরুর মতো হয়ে যাইতেছি দেখেন আমাদের একটা একটা প্যাট মানে গরুর সাথে কম্পিটিশন করা যায় হ্যাঁ মানে আপনি দেখেন মানে আমরা দেশি মুরগির কয়টা ওষুধ লাগে আর ফার্মের মুরগির কতগুলো ওষুধ লাগে দেশি গরুর কয়টা ওষুধ লাগতো আগে আর এখন ফার্মের গরুর কত মেডিসিন দেওয়া লাগে কারণ কি কারণ হচ্ছে এখন আমরা গরুটাকেও নষ্ট করছি সেই নষ্ট গরু আমরা খাচ্ছি আমরাও নষ্ট হইতেছি গরুও ওষুধ খাই এবার আমিও ওষুধ খাই ঠিক একই রকম মুরগিরও একই অবস্থা মানে এবার সবাই মিলে খালি ওষুধ খাবো মানে সবাই চায় যে আমরা যেন বেশি ওষুধ খাই তো যখন আমি ওষুধ বলেছি যে দেখেন আজকেও একটা রুগী আমার কাছে এসেছে আমি বললাম যে আপনাকে আমি মানে আসলে কি ওনাকে আমাদেরকে যে এটা ফলো করবে আমাদের উনি ফলো করার মতো ওনার অবস্থা নেই উনি না পারবে ব্যায়াম করতে না পারবে এগুলো খেতে মানে আমরা যা নিয়মতান নিয়মগুলো দিচ্ছি ওনার পক্ষে কিছু মানা সম্ভব না আমি বললাম ইয়েস এই আপনার জন্যই মেডিসিন কারণ আপনার পক্ষে এখন এগুলো মেনে ভালো হওয়ার কোনো সম্ভব না এগুলো সম্ভব না আপনার পক্ষে এই জন্যে আপনি এখন আগে ওষুধ দিয়ে আপনার ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করুন ওষুধ দিয়ে প্রেশার কন্ট্রোল করুন সব কন্ট্রোল করে যদি মনে হয় যে না আপনি এটা মানার মতো অবস্থা হয়েছে তখন গিয়ে আপনি এটা মানুন তবে আপাতত আপনি অন্তত বাজে খাবারটা বাদ দিয়ে দিন প্রসেস ফুডটা বাদ দিয়ে দিন বা একটু ফাস্টিং লিটল ফাস্টিং করার চেষ্টা করুন বা একটু শ্বাসের ব্যায়াম যদি পারেন করুন একটু সকালে আর্লি ওঠার চেষ্টা করুন একটু সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করুন এগুলো যেগুলো পারেন সেগুলো করার চেষ্টা করুন হ্যাঁ তো বরফ থেরাপি নিয়ে আগামী ইসে বলবো তো আমরা সবাই খেলা দেখব বিকেল চারটায় খেলা আছে তো এই জন্যে আমরা চারটার আগে এটা শেষ করে দিব আর আমার একটা ফ্রি সেশন আছে এখনই আমরা ফ্রি সেশনে যাব তো প্রিয় দর্শক যে কেউ ফ্রি সেশনে আপনারা আমাদের এখানে অ্যাটেন্ড করতে পারেন এবং যে কেউ আসলে আমরা চেষ্টা করব এখানে বুঝিয়ে দিতে হ্যাঁ অন্তত কিছুটা আমরা বুঝিয়ে দিতে তো এই জন্যে অনেকে মজা পাচ্ছে যে ফার্মের করুক আসলেই তাই দেখেন আপনারা চিন্তা করে যে আমরা আমারও ফার্মের মতো হয়ে গেছি দেখেন হ্যাঁ মানে একটা দেশি রাতা মোরগ হ্যাঁ কেমন হ্যাঁ আর হচ্ছে ফার্মেরটা কেমন তো আপনারা যেমন দেখেন আমাদেরও তাই অবস্থা হয়েছে তো যাই হোক তো আমরা বই আমাদের এখানে আছে হেলথ রেগুলেশনে বারবার বলছি বারবার বলছি যাই হোক তারপরে অনেকে নতুন আসছেন তো তারা জিজ্ঞেস করছেন পরে আমরা কমেন্টের আনসার দিব আমরা এটার পিডিএফ এটার ছবি আকারে সব দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা খুব শীঘ্রই সব পেয়ে যাবেন এখন কথা হলো আপনারা যতটা এগুলো সংগ্রহ করতে আগ্রহী আপনারা মানতে কি ততটা আগ্রহী হ্যাঁ আমি দেখলাম যে মানার ব্যাপারে আমরা কেউ নাই মানে আসি অবশ্যই আসি কিন্তু অনেকেই নাই অনেকে শুধু জানতে শুনতে বুঝতে চাইতে পাইতে আগ্রহী কিন্তু মানার বেলায় এসে নাই অনেকে বুঝতেছে হ্যাঁ যে ও কি সুন্দর কথা বলে খুব ভালো লাগে কিন্তু মানি না হ্যাঁ ও কী সুন্দর উনি বলতেছে খুব মজা পাইতেছি আমি ব্যায়াম করতেছি শ্বাসের উনি মজা পাইতেছেন আপনি মজা পাইতেছেন কিন্তু আমি করি না হ্যাঁ কেন করি না কারণ করলে তো আমি ভালো হয়ে যাব। এখন ভালো হইলে তো সমস্যা সবাই ভালো হয়ে গেলে একটা প্রবলেম না বলেন এটা সবাই ভালো হওয়া কি ভালো সবাই ভালো হলেই অনেকের কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্যে সবাই ভালো হওয়া যাচ্ছে না তো এই জন্যে আপনাদেরকে যেটা করতে হবে যে দেখুন নিজে ভালো থাকার চেষ্টা করুন নিজে ভালো থাকার জন্য আপনার এক্সট্রা কোনো খরচ নাই আপনি ফ্রিতে ব্যায়াম করতে পারছেন ফ্রিতে হাঁটতে পারতেছেন হ্যাঁ আপনি ফ্রিতে সকালে ঘুমাইতে তাড়াতাড়ি ঘুমাই যাচ্ছেন ফ্রিতে সকালে উঠতেছেন রোজা রাখলে টাকা বাঁচতেছে অল্প খাবেন পরিমিত খাবেন টাকা বাঁচবে আর আমাদের কোনো কম খাওয়া নেই আপনি চাইলে বেশিও খেতে পারেন তো ফ্রি সেশন চলছে যে কেউ এসে অ্যাটেন্ড করতে পারেন আমরা সাধারণত যারা এখানে আমাদের হোমায়ার পরীক্ষা করাচ্ছে বা আমাদের যেই এখানে যে মেটাবলিক সিন্ডমের যে হোমায়ার নিয়ে অনেক কথা বলেছি ইনসুলিন রেজিস্টেন্স নিয়ে কথা বলেছি তো যারা জানতে চাচ্ছেন যে হ্যাঁ আমার কি ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা অর্থাৎ আমার কি ডায়াবেটিস আছে প্রি ডায়াবেটিস আছে ইনসুলিন রেজিস্টেন্স আছে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বা আমি এখন ডায়াবেটিস টাইপ ওয়ান নাকি টাইপ টু হ্যাঁ আমার লিপিড প্রোফাইল কেমন আমার মেটাবলিক সিনড্রোম কোনো আছে কি না সব কিছু যারা মোটামুটি আমরা এমন একটা প্যাকেজ দিয়েছি আমার ভিটামিন ডি লেভেল কেমন আমার ইমিউনিটি কেমন তো আপনারা যারা এগুলো করাচ্ছেন আমরা তাদেরকে ফ্রি সেশন করাচ্ছি সবগুলো তিন চার ঘন্টা আমরা এখানে করে আবার পার্সোনালি বুঝাই দিচ্ছি তো এই যে আপনাদের এই এই লাইফটা শেষ করে আমি এখন ফ্রি সেশনে গিয়ে যাবো গিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো তো আমার পক্ষ থেকে আমি কী কী চেষ্টা করছি আপনাদেরকে একটু বলি কারণ আমার দুঃখের সাথেই তো আপনারা আপনার আপনারাই তো আমার বিপদে সবাই পাশে ছিলেন তাই না আমাকে যখন সবাই মিলে যে এখান থেকে যে ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে করা হয়েছিল আপনারাই তো আমাকে সাপোর্ট দিয়েছেন আপনারা আপনাদেরকে আমি চিনি আপনারা আমাকে চেনেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না আপনাদের অনেকেই আমাকে চিনেন না সরাসরি দেখেননি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেন আপনাদের ভালোবাসা মানে আপনাদের ভালোবাসা এটা যে কি আমরা আমি বোঝাতে পারবো না আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন যেইভাবে মানে এটা মানে বলার ভাষা আমার নেই আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি চেষ্টা করছি কিভাবে আপনাদেরকে আরও সাহায্য করা যায় কিভাবে আপনারা আরও বুদ্ধি দেন আমি চেষ্টা করব। সেগুলোকে ইমপ্লিকেট করতে কারণ আমরা হ্যাঁ পিডিএফ দিব তো সব দিব পিডিএফ দিব সফট কপি ছবি তুলে দিব বই দিব হার্ড কপি দিব এবং সব ফ্রিতে হ্যাঁ আমি চাই যে আপনারা অন্তত মানেন মানার ক্ষেত্রে আপনাদেরকে আরও সিরিয়াস হতে হবে আপনারা অনেকেই মানছেন কিন্তু পূর্ণাঙ্গ মানছেন না কেউ খাবার নিয়ে আছেন কেউ বেশি ফাস্টিং করছেন কেউ মনে করেন যে ব্যায়াম করছেন কেউ কম করছেন কেউ আবার বেশি ব্যায়াম করছেন তো ব্যালেন্স থাকতে হবে হ্যাঁ কেউ নিঃশ্বাসের ব্যায়ামই করছেন না কেউ বরফে অনেকে যাচ্ছেনই না বা ভাবছেন এটা আমার জন্য দরকার কিনা দেখুন সব কিছুই আপনার জন্য দরকার তো এই জন্য বলবো যে প্লিজ 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 আপনারা সবাই চেষ্টা করুন যে এখানে আপনার ফ্রি সেশন আপনারা অ্যাটেন্ড করুন তিন চার ঘন্টা যদি আপনি এখানে শিখে যান তারপরে ভিডিও আসে গাইডলাইন আসে পার্সোনালি বোঝানো হবে তো এর এরপরও আপনারা এটা করতে পারবেন না এটা কি হয় নাকি তো এই যে আপনারা আমা আমার জন্য যা করেছেন আপনারা যেভাবে আমার বিপদে সাপোর্ট দিয়েছেন মানে এটা আমি কিভাবে আপনাদের ঋণ শোধ করি এটা তো আমার এটা কোনো আমার না আছে এটা ভাষা না আছে আমি এটা বলার মতো আমার এই ভাষা কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকুন আমি চেষ্টা করতেছি আমি ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি আমি লাইভে এসে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আমার এখানে যে আসতেছে তাকে আমি না পারি অন্তত আমার লোকজন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা ফ্রি সেশন নেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ তো ভিডিওগুলো তো আছেই সব কিছু এখন আপনাদের যদি সময় না থাকে এই ভিডিওগুলো দেখার আপনাদের যদি সময় না থাকে এটা মানার তাহলে আমরা কিভাবে ভালো থাকবো কিভাবে উপকার পাবো এবং দিন শেষে আপনার স্বাস্থ্য এটা তো আপনার রেসপন্সিবিলিটি আপনার রেসপন্সিবিলিটি আপনি সুস্থ থাকা আপনার রেসপন্সিবিলিটি আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলিটাকে আপনি বাঁচাতে পারবেন আপনার যদি ক্যান্সার হয় তাহলে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে আপনি প্যারালাইজড হলে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে আজকে কিছু কিছু রুগী আমার কাছে আসছে কিডনি একদম ড্যামেজ ডায়ালাইসিস লাগবে আমি তাদেরকে হেল্প করতে পারছি না অনেকে মনে করছে কি যে আমার কাছে আসলে বোধহয় একেবারে মরা রোগী জেতা হয়ে যাবে বিষয়টা তা না যাদের অর্গান অলরেডি নষ্ট হয়ে গেছে এটা তো তাদের তো অর্গান ভালো কীভাবে আমি করবো আল্লাহ তো সেই ক্ষমতা আমাকে দেয়নি আমি শুধু বলছি যে হ্যাঁ এইভাবে চললে আপনারা ভালো থাকতে পারবেন এইভাবে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন এইভাবে চললে আপনার কিডনি ভালো থাকবে এইভাবে চললে আপনার লিভার ভালো থাকবে এভাবে চললে আপনার হার্ট ভালো থাকবে এভাবে চললে আপনার রক্ত নালীগুলো পরিষ্কার থাকবে এভাবে চললে আপনার পেট ভালো থাকবে এভাবে চললে আপনার গ্যাস্ট্রিক হবে না এভাবে চললে আপনার আইবিএস থেকে ভালো থাকবেন হ্যাঁ সব কিছু ওভারঅল পা থেকে মাথা পর্যন্ত সব কিছু ব্রেন হেলথ এভরিথিং এবং যারা নাইনটি পারসেন্ট মানতেছে কমেন্ট করছেন আপনারা কমেন্ট করুন যে মেনে উপকারটা কী পাচ্ছেন আপনার কাছে কেমন লাগে কেমন শক্তি লাগে কেমন ভালো লাগে সুস্থ থাকা কত মজা সুস্থ থাকা কত আনন্দ সুস্থ থাকা আর অসুস্থ কত কষ্ট কিন্তু আমরা সবই বুঝি কিন্তু মানার বেলায় আমরা ওইভাবে মানি না মানার বেলায় হচ্ছে আমি খাওয়া কী ডায়েট কি খিটো কি এই কি সে কি নট লাইক দিস আপনাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে দেখেন সবগুলো বিষয় আপনাকে যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন রোজা বা অটোফেজি ভালো ঘুম ভালো ব্যায়াম মানসিক প্রশান্তি এভরিথিং এভরিথিং যখন আপনি সব কিছু সুন্দরভাবে মানবেন তাহলে কী হবে আপনার কোষ পরিষ্কার হয়ে যাবে আপনি বডিতে এনার্জি পাবেন আপনার পেট ঠিক হয়ে যাবে গ্যাস্ট্রিক থাকবে না গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না আপনি ব্যায়াম করবেন আপনার শক্তি বাড়বে আপনার এনার্জি বাড়বে আপনার ফোকাস বাড়বে আপনার ব্রেন বাড়বে আপনার ভালো লাগা বাড়বে মানুষের কল্যাণ করতে আপনার ইচ্ছা হবে আপনার মন ভালো থাকবে আপনি কনফিডেন্ট ফিল করবেন হ্যাঁ আপনাকে সকা অলসতা চলে যাবে শরীর থেকে অলসতা দূর হয়ে যাবে ভোরে উঠতে ভালো লাগবে রৌদ্রে যেতে ভালো লাগবে বিছানা ছেড়ে চলে যেতে ভালো লাগবে সুস্থ থাকার যে একটা আনন্দ এই আনন্দটা আপনারা বঞ্চিত আপনাদেরকে বলছি একটি মাস আমার এই ভিডিওটা লাস্টে দিয়েছি একটা মাস আপনি আমার এই পুরো লাইফ স্টাইলটা মেনে দেখুন আর এখন তো গাইডলাইন দিয়েই দিলাম একটি মাস ফলো করার পরে যারা রেজাল্ট পেয়েছেন অলরেডি যারা এক মাস করে দেখেছেন তারা একটা কমেন্ট করে জানান দেখি যে কী কী উপকার পেয়েছেন এই দাবি তো আমরা করতেই পারি এই দাবি তো আমরা করতেই পারি যে আপনারা একটা কমেন্ট করেন আমার বিরুদ্ধে যে ভিডিওগুলো তারা দিয়েছিল আপনারা হাজার হাজার মানুষ তারা আমার পক্ষে কমেন্ট করেছেন প্রায় নাইনটি আপনারা আমার আমার পক্ষে কমেন্ট করেছেন অথচ আপনাদের এই নাইনটি নাইন আমি চিনিই না হ্যাঁ কিন্তু কেন করেছেন নিশ্চয়ই আপনার উপকার পেয়েছেন তাহলে অনেকে আসেন উপকার পেয়েছেন কিন্তু তবুও আপনারা এটা ছেড়ে দিলেন এটাকে কেমন বোকামি বলে কেমন বোকামি বলে যে আপনি আজকেও কয়েকজন এসেছে তারা মেনে ছিল ভালো ছিল ছেড়ে দিয়েছে এখন কেন ছেড়ে দিয়েছে এটা এক্সপ্লেন করতেই পারলো না আমি বললাম যে আমি ভালো থাকাটা ছেড়ে দিব কেন আমি সুস্থ আছি আমাকে বুঝতে হবে যে মেনটেনিংটা কিভাবে করবো এই মেনটেনিং আগে শিখতে হবে আপনাকে আপনাকে মেনটেনিং শিখতে হবে আপনি যদি ভালো মেনটেনিং না জানেন তাহলে এটা তো আপনি বুঝবেন না যে আপনি যে শুরু করেছেন আপনার শেষ কীভাবে হবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দেখেন অনেকে কমেন্ট করতেছে লক্ষ লক্ষ মানুষ আজকে সারা পৃথিবীতে আপনারা উপকার পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে ভালো থাকতে শিখছেন আপনাদের অনেকের উপায় ছিল না ইনসুলিন ফুটতে ফুটতে ঝাঁঝরা হয়ে গেছেন মোরব্বা হয়ে গেছেন আপনারা হ্যাঁ আমাদের ছোটোবেলায় মনে আছে ওই যে এইভাবে মোরব্বা করতাম আমরা ওই যে ওই কতগুলো কাটার মতো ইয়া দিয়ে ওই যে লাউরে এরকম মোরব্বা করতাম মোরব্বা লাউ না কুদু যাই হোক তো মোরব্বা বানাইতো তা আপনারা ইনসুলিন ফুটতে 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 অনেকে মোরব্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনসুলিন লাগছে না ডায়াবেটিসের ওষুধ খেতে হবে পেশার ওষুধ খেতে হবে এই ওষুধ খেতে হবে সেই ওষুধ খেতে হবে বারো চোদ্দোটা করে ওষুধ খেতে হবে এইভাবে আপনাদের লাইফ ছিল অথচ একটা ওষুধ লাগছে না এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সুস্থ আছেন এবং আমার বিরুদ্ধে যখন তারা ষড়যন্ত্র করে আপনারা যেইভাবে বড়ো বড় কমেন্ট করেছেন এগুলো সাজিয়ে বাদ দিয়ে রাখার মতো এক একটা কমেন্ট যে আপনাদের কিভাবে আপনারা উপকার পেয়েছেন এখন একটা মানুষ এই যে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করছেন যে হ্যাঁ আপনারা উপকার পেয়েছেন পৃথিবীতে মনে রাখবেন হ্যাঁ মানে কি বলবো দোয়াটা হচ্ছে সবচেয়ে বড়ো সবচেয়ে বড় হচ্ছে মানুষের দোয়া আমরা আই এম সরি আমরা এমন কাজ করব যে আমরা যেন মানুষের দোয়া পাই দেখুন আপনি টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন না আর আপনারা পৃথিবীতে আসছেন সবাই চলে যাবে কেউ বাঁচবে না মরতে হবে সবাইকে আমাকে আপনাকে সবাইকে এভরিবডি মানুষকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সবাইকে প্রতিটা সৃষ্টিকে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে হ্যাঁ পবিত্র কোরআন আল্লাহ তালে কথা বলেছেন আপনারা কেউ নামরে থাকতে পারবেন আমি নামরে থাকতে পারবো কেউ নামরে থাকতে পারবেন নোবডি মরে যাবেন কি থাকবে আপনার পৃথিবীতে মানুষের দোয়া মানুষের ভালোবাসা মানুষের প্রতি কল্যাণ করা তো আমি চাই যে আপনারা যে যতটুকু উপকার পেয়েছেন আপনারা যতটুকু উপকার পেয়েছেন আপনারা আর একজনকে উপকার করার চেষ্টা করুন আর একজনকে ভালো করার চেষ্টা করুন আপনার আর এক ভাইকে আপনার আর এক বোনকে আপনার পাশের জনকে হ্যাঁ আপনারা চেষ্টা করুন আপনার ভালো করতে কারণ কি এই যে দোয়া এটা আপনার থাকবে এই দোয়াটাই আপনাকে বাঁচাবে এবং আল্লাহ আছেন এটা অবিশ্বাস করবেন না আল্লাহ আছেন। আল্লাহ আছেন সৃষ্টিকর্তা একজন আছেন তিনি দেখছেন সব কিছু তো আমরা যদি ভালো কাজ করি সেটাও উনি দেখছেন আমরা যদি খারাপ কাজ করি সেটাও উনি দেখছেন আলহামদুলিল্লাহ মনে রাখবেন যে না এটা কান্না না এটা সুখের ব্যাপার যে আপনারা যেভাবে আমাকে দোয়া করেছেন এটা সুখের কান্না এটা দুঃখের না আমি আমি সুখের চোটে কাঁদছি ভালোবাসার কারণে কাঁদছি আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে কান্না করছি এটা সুখের এটা আপনাদের ভালোবাসা এটা আমি শোধ করতে পারবো না কখনো আমি যত রকম হেল্প দরকার আপনারা চাইলে আমি চেষ্টা করব আপনাদেরকে আমি চেষ্টা করব আমি যতটুকু পারি হেল্প করতে বাট আপনার লাইফস্টাইল তো আপনাকে ঠিক করতে হবে আপনার আপনার ব্যায়াম আপনাকে করতে হবে আপনার খাবার আপনাকে খেতে হবে আপনার রোজা আপনাকে রাখতে হবে আপনার ফাস্টিং আপনাকে করতে হবে আপনার তাড়াতাড়ি ঘুমাতে যাও আপনাকে করতে হবে আপনার অর্গানিক ফুড আপনাকে ম্যানেজ করতে হবে এটা আপনার কাজ আমাকে এসে জিজ্ঞেস করবেন যে আমি কিভাবে পাব আমারও তো একই প্রশ্ন যে আমি কিভাবে পাবো আমিও তো আপনাকে জিজ্ঞেস করতে পারি তাহলে আপনাদের কাজ হচ্ছে যে হ্যাঁ আমি কিভাবে পেতে পারি সবাই মিলে আমরা চলেন চেষ্টা করি সবাই মিলে চেষ্টা করি এই দেশটাকে ভালোবাসুন আজকে অনেকে আপনারা দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন আমাদের দেশে টাকাগুলো ইনকাম করে আপনারা দিয়ে আসতেছেন বিদেশে আপনারা বিদেশে গিয়ে টাকা দিয়ে আসতেছেন অনেকে আপনারা বিদেশে গিয়ে মার্কেটিং করতেছেন আমার কষ্ট লাগে আমার দেশের মানুষ আমার দেশের আপনারা আমার দেশের মানুষ আমরা আমার দেশের টাকাগুলো কীভাবে গিয়ে আমি নষ্ট করে আসছি কেন আপনি যদি একটু চেষ্টা করেন যে হ্যাঁ একটু আমি অল্প খাবো পরিমিত খাবো ভালো খাবারটা খাবো রোজা রাখবো ব্যায়াম করবো কোনো একটু লাইফস্টাইল ভালো করবো তাহলে আপনি তো এমনিতে এমনিতে সুস্থ থাকবেন আপনার তো কোনো রোগ ইনশাল্লাহ হবে না যেগুলো দিয়ে আমরা সমস্যায় পড়ছি আমি তো এখন আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সব দেশের রুগী দেখছি অনলাইনে আমরা ইন্ডিয়ার দেখছি থাইল্যান্ডের দেখছি আমেরিকার দেখছি কানাডার দেখছি সব দেশের রুগী আলহামদুলিল্লাহ দেখছি ওখানেও সেইম অবস্থা অর্থাৎ ওষুধ 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 এবং ওষুধ কেউ বুঝেই বলছে না যে তুমি এইভাবে চললে ওষুধ ছাড়াও থাকতে পারো আর আপনারা লক্ষ লক্ষ মানুষ অলরেডি ওষুধ ছাড়া ভালো থেকে প্রমাণ করেছেন যে হ্যাঁ আমরা ওষুধ ছাড়া উপকার পাচ্ছি ওষুধ ছাড়াও ভালো থাকা যায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আবার আপনি ডিসিপ্লিন ভঙ্গ করছেন আবার বাজে খাবার খাচ্ছেন আবার আপনারা ব্যায়াম ছেড়ে দিয়েছেন আবার আপনারা রাত জাগা শুরু করছেন একটু ভালো লাগছে অমনে সুখে থাকলে ভূতে কিলায় এখন একশোটা ভূত এসে এবার আপনার কিলাইতেছে তুই কেন ভালো আসিস তুই কেন ভালো আসিস তুই কেন ভালো আসিস তুই ভালো থাকতে পারবি না হ্যাঁ তুই আবার নষ্ট হয়ে যা তুই আবার বাজে খাবার খা তুই তো এখন ভালো তোর তো এখন আর এগুলো মানার দরকার নেই তুই তো এখন ভালো হয়ে গেছিস এখন তুই আবার সেই খারাপ খাবার খা আবার তোর এখন ব্যায়াম ছেড়ে দে আবার তুই রাত যাক ব্যাস হয়ে গেল কেন কেন আমরা এটা এটা কেন করব। এটা কেন করব আমরা তো এই জন্যে আমি বলছি যে আপনারা অনেকে আপনারা যেভাবে সাহায্য করেছেন চিনিই না আমি জানিই না যে যার জায়গা থেকে যে যেখানেই আসেন না কেন সবাই দেখা গেছে যে আপনারা আমাকে হেল্প করেছেন কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ একজনকে আমি ফোন করে বলিনি যে প্লিজ ভাই আমার বিপদ আপনারা আমাকে কেউ একজন হেল্প করুন আমি বলিনি কারণ আমি জানি যে আমার কেন বলতে হবে যে করার আমার জন্যে সে এমনিতে করবে যে করার সে এমনিতে করবে আর যে করার না তাকে বলে আমি কেন আমি ছোট হবো আমি শুধু একজনকে বলেছি উপরে আসেন উনি উনি দেখছেন সাহায্য উনি করেছেন আর যারা আপনারা আমাকে সাহায্য করেছেন সেটাও ওনার নির্দেশেই করেছেন হ্যাঁ এখানে আমরা ওনার নির্দেশেই সবাই পালন করে ওনার নির্দেশে আমরা চলি তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি মনে করি সবাই এটা বিশ্বাস করে প্রতিটা যে যে ধর্মেরই হোক সৃষ্টিকর্তাকে সবাই বিশ্বাস করে তো আমরা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কিন্তু আজকে আমরা শুধুমাত্র শুধুমাত্র আমরা আমাদের লাইফস্টাইল নষ্ট করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি দেখুন আল্লাহতালা এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু একটা ডিসিপ্লিনে আল্লাহ দিয়েছেন আজকে সূর্য তার কক্ষপথ থেকে নড়ে না আজকে চন্দ্র সঠিক তার কক্ষপথে ঘুরছে পৃথিবী মহাশূন্য সব কিছু এভরিথিং বেরি ডিসিপ্লিন নদীর জোয়ার ভাটা ভেরি ডিসিপ্লিন পাখি একটি সকালে ঘুম থেকে ওঠে আপনি ফজরের সময় দেখবেন কিচির মিচির বেরিয়ে যায় সারা দিন সে কি খাবে তার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে তার কোন ব্যাংকে কত টাকা রেখেছে সে কোথায় খাবার সঞ্চয় করে রেখেছে আবার দিন শেষে সেই উদরপূর্তি করে সে আবার সন্ধ্যার আগে সে ঘরে চলে আসছে পাখির জীবন দেখুন আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে যে আপনার সূর্য উদয় হবে আপনার আস্তে আস্তে এনার্জি লেভেল বাড়বে আপনি দিনে কাজ শুরু করবেন আপনি এনার্জি নিয়ে কাজ করবেন আস্তে আস্তে সূর্য হেলে যাবে আপনার পাওয়ার কমতে থাকবে আস্তে আস্তে আপনি নিস্তেজ হতে থাকবেন অন্ধকার নেমে আসবে আপনি ক্লান্তি ভর করবে আপনি রাতের কোলে ঘুমিয়ে যাবেন এটা ছিল আমাদের লাইফস্টাইল অথচ আমরা কি করছি আজকে রাত্রে যাচ্ছি দুটার আগে ঘুমাই না তিনটার আগে ঘুমাই না আর দিনের বেলা ঘুমাচ্ছি অর্থাৎ আমার যে বডির যে সার্কাডিয়ান রিদমকে আমি উল্টা করে ফেলছি হ্যাঁ অর্থাৎ আমি আমার নিজের স্টাইলটাকে নষ্ট করছি পৃথিবীতে আল্লাহ তালা শুধু মানুষকেই সুযোগ দিয়েছেন ডিসিপ্লিন ভঙ্গ করার এবং এর জন্য ডিজিজও দিয়ে দিয়েছেন যে তুমি ডিসিপ্লিন নাই তোমার ডিজিজ নো ডিসিপ্লিন ইউ আর ডিজিজ উইথ ডিসিপ্লিন ইউ নো ডিজিজ নো ডিসিপ্লিন ইউ আর ডিজিজ ডিসিপ্লিন আছে আপনার ডিজিজ চলে যাবে দেখেন অবস্থা আপনি ডিসিপ্লিনে আসেন ডিজিজ চলে যাবে ডিসিপ্লিন থেকে বেরিয়ে যান ডিজিজ চলে আসবে সিম্পল দুটো একসঙ্গে না তাহলে সবাই আল্লাহর ডিসিপ্লিন মানে একমাত্র আমি সৃষ্টির সেরা আমরা আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে দেখছি তুমি কি করো তুমি ডিসিপ্লিনে থাকো নাকি ডিসিপ্লিন ছেড়ে দাও যদি ডিসিপ্লিনে থাকো সুস্থ থাকবা ডিজিজ ফ্রি আর ডিসিপ্লিন ছেড়ে দিলে তুমি ডিজিজ হবা তো আমরা জাস্ট আর কিচ্ছু না যে আমরা ডিসিপ্লিন ছেড়েই আমরা বিভিন্ন রোগে ভুগছি নাথিং সবাই বলছেন ডায়াবেটিস এ ডিসিপ্লিন ডিজিজ বাট সমাধান ওষুধে না সমাধান ওষুধে নো ডিসিপ্লিন ব্যাক করতে হবে আপনাকে সুস্থ খাবার ডিসিপ্লিন ঠিক করতে হবে ঘুমের ডিসিপ্লিন ঠিক করতে হবে ব্যায়ামের ডিসিপ্লিন ঠিক রাখতে হবে ফার্স্টিংয়ের একটা ডিসিপ্লিন থাকতে হবে অর্থাৎ আপনি সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ লিড করবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি এনার্জেটিক থাকবেন আপনার রোগ কেন হবে আল্লাহ তালা কি আমাকে রোগ হওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছে ন আমরা আমাদের এই রোগগুলোকে নিজেরা তৈরি করছি আমরা আমাদের রোগগুলোকে নিজেরা তৈরি করছি কিভাবে তৈরি করছি ডিসিপ্লিন ছেড়ে দিয়ে বাজে খাবার খেয়ে ব্যায়াম না করে শরীরকে মর্যাদা দিচ্ছি না ফিজিক্সের কোনো মর্যাদা নাই কেমিস্ট্রির কোনো মর্যাদা নাই মনকে মর্যাদা দিচ্ছি না আত্মাকে মর্যাদা দিচ্ছি না সোলকে খাবার দিচ্ছি না হৃদয়কে খাবার দিচ্ছি না ব্রেনের খাবার দিচ্ছি না হ্যাঁ আমরা কি হচ্ছি এটা শূন্য অন্তঃসার শূন্য একটা জিনিস হচ্ছি আমার কিছু নেই কিছু নেই আমার তো এই জন্যে আমাদের দরকার যে শারীরিক সুস্থতা শারীরিক শক্তি আত্মিক শক্তি মন এবং দেহের পূর্ণতা আত্মা দেহ মন সব কিছু একটা সুন্দর একীভূত হয়ে ন্যাচারাল রিদমে চলে সার্কাডিয়ান রিদম মেনে সূর্য চন্দ্রের সঙ্গে সব কিছুকে মিলিয়ে পাখির ডাকের সঙ্গে পাখির গানের সঙ্গে সূর্যোদয়ের সঙ্গে সূর্য অস্তের সঙ্গে চাঁদের সঙ্গে সব কিছুকে আকাশের অন্ধকারের সঙ্গে আমাকে মিলিয়ে সুন্দর আল্লাহর দেওয়া স্রষ্টার দেওয়া একটা ডিসিপ্লিন সুন্দরভাবে যদি আমি মানি পরিমিতি বোধ বজায় রাখি সব কিছু যদি ভালোভাবে করি তাহলে কেন আমি রুগী হব অসুস্থ কেন হব আজকে আলহামদুলিল্লাহ আপনারা যে সুস্থ হয়ে দেখিয়ে দিলেন লাখ লাখ লোক সুস্থ হয়ে দেখিয়ে দিলেন যারা বলতো যে প্রেশারের ওষুধ আজীবন খেতে হবে আপনারা লক্ষ লক্ষ মানুষ অলরেডি প্রমাণ করেছেন প্রেশার ওষুধ আজীবন খেতে হচ্ছে না এখন তাহলে আপনার পেশার নেই কেন প্রেশার কিভাবে ভালো হলো ওষুধ লাগছে না কেন আজীবন ডায়াবেটিসের ওষুধ খেতে হবে কোথায় তাহলে আপনার এখন ওষুধ লাগছে না কেন আজীবন কেন খেতে হচ্ছে না আপনি ইনসুলিন কিভাবে ছাড়লেন আপনার ফ্যাটি লিভার কীভাবে ভালো হলো আপনার গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না কেন আপনার ব্যথা বেদনা কমে গেছে কেন ব্যথার ওষুধ লাগছে না কেন কিভাবে হলো তাহলে কে সত্য কে সত্য যারা বলেছিল মরা আগ পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে যারা বলেছিল মরা আগ পর্যন্ত ইনসুলিন নিয়ে যেতে হবে যারা বলেছিল পেশার ওষুধ একবার ধরলে ছাড়া যায় না যারা বলেছিল ডায়াবেটিস ওষুধ একবার ধরলে ছাড়া যায় না তারা সত্য বলেছিল কি মনে হয় তারা সত্য সত্য তাহলে তাহলে যদি তারা হয় আমরা লক্ষ লক্ষ মানুষ যারা ওষুধ অলরেডি ছাড়লাম আমরা সবাই মিথ্যা মিথ্যা হয়ে গেলাম বললেই হলো বললেই হলো হ্যাঁ এবার আপনারা বলেন যে লাস্ট মিনিট এবার আপনারা বলেন যে কেউ ভালো খাবার খেয়ে পরিমিত খেয়ে ফাস্টিং করে ব্যায়াম করে ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে নিশ্বাসের ব্যায়াম করে সূর্যের আলোতে যে সময় মতো ঘুমিয়ে ন্যাচারাল ক্লককে ফলো করে আত্মার চর্চা করে দেহের চর্চা করে এত কিছু করে এত কিছু করে কেন অসুস্থ হবে কেন অসুস্থ হবে মানুষ কেন অসুস্থ হবে ক্ষতি হবে কেন ক্ষতি এতে না ক্ষতি হচ্ছে বাজে খাবারে বাজে চলাফেরায় ডিসিপ্লিন না মানায় ব্যায়াম না করায় রাত জাগায় না ঘুমানো শরীরকে মর্যাদা না দেওয়া আত্মাকে মর্যাদা না দেওয়া সোলকে মর্তা মর্যাদা না দেওয়া মনকে মর্যাদা না দেওয়া মনের শান্তি না খোঁজা তো এবার বুঝুন তাহলে যারা মনে করছে যে আমরা বোকার স্বর্গে বাস করছি আমরা বোকার স্বর্গে বাস করছি না বোকার স্বর্গে স্বর্গে তারাই বাস করছে যারা নিজের স্বাস্থ্য বুঝে না যারা নিজের ভালো বুঝে না যারা নিজের জন্যে কি ভালো সে বুঝে না তারাই বোকার স্বর্গে বাস করছে ধন্যবাদ সবাইকে আপনাদের কমেন্টগুলো আমি মানে অনেক উদ্বুদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আবারও আমি আসব এক এই সপ্তাহ মনে থাকবেন এই সপ্তাহ শ্বাসের সপ্তাহ শ্বাসের সপ্তাহ শ্বাসের সপ্তাহ নিঃশ্বাসের ব্যায়াম আমি রেগুলার করব পোস্ট দেবো আপনারা পোস্ট দিবেন সবাইকে আগে আমরা দেখি এই পুরো সপ্তাহটা নিঃশ্বাস শেখানো তারপরেরটা আমরা যাব কোল্ড থেরাপি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি